परनमद परनमिदं परनात् परनमुदच्छते परनस्य परनमादाय परनमेवावशिष्यते। ॐ शांति शांति शांति। কথা হচ্ছিল ধ্যান নিয়ে। তো ধ্যান করতে গেলে আমাদের শরীরকে স্থির করতে হবে, আমাদের মনকে শান্ত করতে হবে। আর মনকে শান্ত করতে গেলে আমাদের মনকে শুদ্ধ করতে হবে, মনকে শুভ বুদ্ধি সম্পন্ন করতে হবে। এখন কথা হচ্ছে এই শুভ বুদ্ধিটা দেবেন কে, কার কাছে আমরা শুভ বুদ্ধি পাব। মনকে সুবুদ্ধি প্রদান করতে পারেন একমাত্র পরমপিতা পরমেশ্বর। তো মনকে শুদ্ধ করতে গেলে আমাদের সেই বিশ্ব শক্তির কাছে প্রার্থনা করতে হবে, আর প্রার্থনায় গভীরতা আনতে গেলে আমরা যার কাছে প্রার্থনা করছি তার প্রতি অর্থাৎ ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা বোধ জাগাতে হবে। এই জন্য বলা হয় ধ্যানের প্রস্তুতি পর্ব শুরু হয় প্রার্থনা দিয়ে। ঈশ্বর অনুভূতি পেতে গেলে আমাদের দুটো জিনিস দরকার, এক হচ্ছে জ্ঞান, অন্যটি হচ্ছে ভক্তি। জ্ঞান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন হি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। ইহ জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। যোগসিদ্ধ পুরুষ কালে কালে এই জ্ঞান লাভ করে থাকেন। ভগবান গীতায় আবার বলছেন, যথা এ ধ্বংসি সমিধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অর্থাৎ হে অর্জুন, অগ্নি যেমন সমিদ কাঠরাশিকে বশীভূত করে, যোগশুদ্ধ পুরুষও জ্ঞানের সাহায্যে তার সমস্ত কর্মকে অর্থাৎ কর্মফলকে বশীভূত করে থাকেন। তো সাধনার পূর্বেই আমাদের দরকার ঈশ্বর সম্পর্কে একটা সাধারণ জ্ঞান। ভগবান বলছেন এই জ্ঞান লাভ করতে গেলে আমাদের মধ্যে তিনটে গুণের আবশ্যক, আর তা হচ্ছে শ্রদ্ধা, তৎপরতা এবং ইন্দ্রিয় সংযম। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়। শ্রদ্ধা বলতে বোঝায় গুরুবাক্যে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাস, সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস। তৎপরতা বলতে বোঝায় আগ্রহ। জ্ঞান লাভের জন্য নিজেকেই তৎপর হতে হবে, নিজের থেকে চেষ্টা করতে হবে। কেউ আপনার কাছে এসে আপনাকে জ্ঞান দান করে যাবেন না, আপনাকেই চেষ্টা করতে হবে, চেষ্টা করে জ্ঞান সংগ্রহ করতে হবে। তার জন্য আপনাকে জ্ঞানবান পুরুষের কাছে যেতে হবে। আজকাল অবশ্য ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক জ্ঞানের সন্ধান পেয়ে থাকি, কিন্তু এই জ্ঞান হচ্ছে পুঁথিগত বিদ্যার মতো শুষ্ক জ্ঞান। এই জ্ঞান হচ্ছে তথ্য ভিত্তিক জ্ঞান, এই জ্ঞানেরও অবশ্যই মূল্য আছে। আবার আমাদের পার্থিব জ্ঞান বা প্রাতিষ্ঠানিক বিদ্যাও আমাদের কিন্তু স্কুল কলেজের শিক্ষকের সান্নিধ্যেই অর্জন করতে হয়। তাই আধ্যাত্মিক বিদ্যা গুরু সান্নিধ্যেই হয়ে থাকে, গুরু মুখে শোনা এবং সেই জ্ঞানের বিষয়কে নিজের জীবনে প্রয়োগ করা গুরু সান্নিধ্যে
সহজ হয়ে থাকে। আপনি যদি নিজেই নিজের গুরু হতে পারেন তবে পুঁথিগত বিদ্যা বা নেটের মাধ্যমে জ্ঞান সংগ্রহ করে নিজের জীবনে প্রয়োগ করে জ্ঞানের সাফল্য লাভ করতে পারেন। তবে সমস্ত বিদ্যা যেমন আচার্য বা শিক্ষকের কাছ থেকে পাওয়া সহজ হয়, অর্থাৎ তিনি আমাদের সমস্ত তত্ত্ব কথার অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দেন, তেমনি যোগ গুরু সান্নিধ্যে অধিক ফলপ্রসূ হয়। এমনকি যোগের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়ার সমাধান একমাত্র গুরুদেবের নির্দেশেই হতে পারে। তেমনি জ্ঞান ব্যবহারিক জীবনে প্রয়োগের ক্ষেত্রে আমাদের মধ্যে একটা শৈথিল্যের ভাব থাকে, এই শিথিলতা গুরুদেব বিভিন্নভাবে কাটিয়ে দিতে পারেন। যাই হোক, আসলে জ্ঞানের তো শেষ নেই, আবার সদ্গুরু পাওয়াও ভাগ্যের ব্যাপার। তবে যে নিজের ভালো বোঝে না তাকে কোনো গুরুদেব ভালো করতে পারে না, তাই সর্বাগ্রে দরকার নিজের মধ্যে একটা শৃঙ্খলা আনা, নিজেকে নিয়মের মধ্যে বেঁধে ফেলা, নিজের বিবেকের নির্দেশেই চলা, নিজের লক্ষ্য স্থির করা আর সেই লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। আপনি শুধু জেনে রাখুন আর দৃঢ়ভাবে বিশ্বাস করুন, জগৎ ব্রহ্ম বই কিছু নয়, জগতের সমস্ত বস্তুই ব্রহ্ম, তত্ত্বমসি তিনিই সব, অহম ব্রহ্মাস্মিন আমি ব্রহ্ম, শিবহম শিবহম। এইসব তত্ত্ব কথা আমাদের অনুভূতির বাইরে হলেও এই ব্রহ্ম বাক্যে বিশ্বাস রাখুন। ধীরে ধীরে এই সত্যকে নিজের অনুভূতির মধ্যে আনবার জন্য নিজেকে তৈরি করুন। এবার আমরা আবার প্রার্থনার কথায় আসি। প্রার্থনাই ধ্যান অভ্যাসের জন্য নিজেকে তৈরি করার উপায়। আমি আমার এই ভাব ত্যাগ করুন। দৈনন্দিন সমস্ত জাগতিক কর্মকে মনে করুন ঈশ্বরের কাজ করছেন, আপনার বা অফিসের কাজ নয়, আপনি কাজ করছেন ভগবানের এবং ভগবানের নির্দেশেই কাজ করছেন। আপনি জানবেন এই কাজের সমস্ত মালিকানা একমাত্র ঈশ্বরের কাছেই আছে, আপনি তার বেতনভুক কর্মচারী মাত্র। আপনার নিজের মধ্যে যে অহংকার আছে তা আপনি ভগবানের নিকটে সমর্পণ করুন, আর এই সমর্পণের ভাব নিয়েই সমস্ত কর্তব্য সময় মতো সেরে ফেলুন। মনকে ঈশ্বরমুখী করে যখন আপনি আপনার সমস্ত কর্তব্য কর্ম করবেন, তখন দেখবেন আপনার দৈনন্দিন সমস্ত কর্মই ধ্যানে পরিণত হয়ে গেছে। প্রার্থনা অর্থাৎ পরমেশ্বরের কাছে প্রার্থনা, এই প্রার্থনা হচ্ছে পরমেশ্বরের কাছে আরতি বা তার গুণসূচক কিছু বাক্যের উচ্চারণ। আর এই বাক্যের মধ্যে যে ভাবের প্রকাশ থাকে তা প্রার্থনাকারীর মনের মধ্যে এমনকি তার শরীরের মধ্যেও একটা বৈদ্যুতিক তরঙ্গের হিল্লোল তোলে। যতবার আপনি ভগবানের উপাসনা করছেন, ভগবানের প্রার্থনা করছেন, ততবার আপনার অন্তরে একটা ভক্তির ভাবের সঞ্চার হচ্ছে। এই সময় প্রার্থনাকারীর মন ঈশ্বরমুখী হয়ে থাকে। আর একটা জিনিস জানবেন, আপনি যখন যার সঙ্গে মিশবেন তখন তার একটা প্রভাব আপনার মধ্যে পড়বে। আপনি যার সঙ্গে মিশবেন তার দোষ গুণের একটা প্রভাব আপনার মধ্যে পড়বে। ঠিক তেমনি আপনি যখন ঈশ্বরমুখী হবেন তখন আপনার মধ্যে একটা পবিত্র ভাব জেগে উঠবে। আপনি যখন সংসারী লোকের সঙ্গে মিশবেন তখন আপনার মধ্যে সংসারের দিকে আকর্ষণ অনুভব করবেন। আপনি যখন সাধু সন্তের সঙ্গে মিশবেন তখন আপনার মধ্যে সাময়িকভাবে হলেও
একটা প্রভাব কিন্তু আপনার মধ্যে পড়বে। এই সাধু সন্তের জীবনের প্রতি একটা আগ্রহ আপনার সৃষ্টি হতে পারে। তো ঈশ্বর হচ্ছেন প্রেম ভক্তি গুণের আধার। আপনি যখন প্রার্থনা করবেন তখনও আপনার মধ্যে এই প্রেম ভক্তির উদয় হতে শুরু করবে। ঈশ্বর হচ্ছেন পবিত্র, তো আপনার মধ্যে শুদ্ধ মনের বিকাশ ঘটতে থাকবে। অর্থাৎ আপনার অন্তর শুদ্ধি করতে প্রার্থনার একটা বিশেষ ভূমিকা আছে, আর এই শুদ্ধ মনই আপনাকে ধ্যানের পথে এগিয়ে নিয়ে যাবে, ধ্যানের পথকে প্রশস্ত করে দেবে। দেখুন, ধ্যান মানে শুধু শরীরকে বিশেষ ভঙ্গিমায় স্থির করে রাখা নয়, আপনার মন যখন ঈশ্বর ভক্তিতে পরিপূর্ণ হবে তখন আপনার মন শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকবে, আর এই শুদ্ধ মনই ধ্যানের সহায়ক। আসলে দৈনন্দিন জীবনে আমরা যাকে পছন্দ করি, আমরা যাকে ভালোবাসি, তার কথা আমাদের বারবার মনের মধ্যে উদয় হয়। মা বাবার কথা, স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা আমাদের মন থেকে আমরা সরিয়ে দিতে পারি না। এই সরল সত্য আমরা সবাই উপলব্ধি করি। আধ্যাত্মিক জীবনেও তেমনি এই সরল সত্য খুবই কার্যকরী। আপনি যতক্ষণ বিষয় চিন্তায় মগ্ন থাকবেন, আপনি যতক্ষণ পার্থিব চিন্তায় নিজেকে যুক্ত করে রাখবেন, ততক্ষণ আপনি ধ্যানে বা ঈশ্বরের প্রতি একাগ্রতা আনতে পারবেন না। তো মোদ্দা কথা হলো, আপনি ভগবানকে চান কি চান না সেই সিদ্ধান্ত আগে নিতে হবে। অর্থাৎ আপনাকে লক্ষ্যে স্থির থাকতে হবে, আপনার লক্ষ্যকে আগে স্থির করতে হবে। আপনি বিষয় ধ্যানে মগ্ন থাকুন, আপনার বিষয় লাভ হবে। আপনি পার্থিব বস্তুর ধ্যান করুন, দেখবেন অবশ্যই আপনার পার্থিব বস্তু লাভ হবে। তো আপনি যদি ভগবানকে লাভ করতে চান, তবে আপনাকে ভগবানের ধ্যান করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভক্তি করতে হবে। দেখুন, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হতে পারে না। আপনি সত্যি সত্যি ভগবানকে চান কি না সেই প্রশ্ন আগে নিজের কাছে রাখুন, এবং সেখান থেকে স্বীকৃতি পেলে তবেই আপনি ভগবানের প্রতি আকৃষ্ট হবেন। নতুবা লোক দেখানো ধ্যানে আপনার সময়ের অপচয় ছাড়া কিছুই হবে না। বরং এই সময় আপনি পার্থিব চিন্তা করুন, আপনার পার্থিব বস্তু লাভ হবে। আর একটা কথা শুনুন, ভগবানকে লাভ করবার জন্য যেমন কোনো নিজস্ব কৌশল হয় না, ঠিক তেমনি ভগবানকে লাভ করার জন্য আলাদা কোনো সহজ রাস্তাও নেই যেখানে বিনা আয়াসে আপনি পৌঁছে যাবেন। বরং পার্থিব বস্তুর জন্য আমরা যত কম প্রয়াসে সাফল্য পেতে পারি, ঈশ্বর সান্নিধ্য লাভ করতে গেলে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ত্যাগ করতে হয় আমাদের। এমনকি আপনার মধ্যে আকুতি না থাকলে স্বয়ং ভগবানও আপনাকে ভগবানের সান্নিধ্য লাভ করাতে পারবে না। দেখুন, অনুকূল পরিবেশে, জাগতিক অনুকূল পরিবেশে যেমন গাছপালা জীবাণুর জন্ম হয়, ঠিক তেমনি আধ্যাত্মিক পরিবেশ পেলেই ঈশ্বরের আবির্ভাব হয়। আবার গাছের লালন পালন করলে যেমন গাছ ফলপ্রসূ হয়, ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনের নিয়ম মেনে চললে, আধ্যাত্মিক জীবন পদ্ধতি অনুসরণ করলে সেই গাছে শান্তির ফল প্রসব করে থাকে। ওম শান্তি 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 হরি ওম তৎসত্।